দীর্ঘ অপেক্ষার পর আলোচিত এশিয়া কাপের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 17 জন রয়েছেন মূল স্কোয়াডের সাথে, স্ট্যান্ডবাই রয়েছেন শম্ভু সরকার, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী। তেমন হয়েছে 17 জনের স্কোয়াড। ওপেনিং পজিশনে রয়েছেন পারভেজ হোসেন ইমন এবং এনামুল হক বিজয়। ইমনের ঝুলিতে রয়েছে মাত্র একটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে টি টোয়েন্টিতে ভালো করতে পারেননি এনামুল হক বিজয়, তাই ওপেনিং পজিশন নিয়ে বাড়তি চিন্তা করতে হবে টিম ম্যানেজমেন্টকে। এই জায়গায় একজন বাড়তি ওপেনার রাখার সাহসিকতা দেখাতে পারেনি নির্বাচকরা। মিরাজের পরিবর্তে বাড়তি একজন ব্যাটার রাখতে পারত নির্বাচক মণ্ডলীর সদস্যরা, কারণ একই ক্যাটাগরিতে পাস অফ স্পিনার রয়েছে স্কোয়াডে। শেখ মাহেদি, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন সহ মেহেদি হাসান মিরাজ। তাই মেহেদি হাসান মিরাজের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক কম। সেক্ষেত্রে ওপেনিং স্লটের জন্য শম্ভু সরকার অথবা নাঈম শেখ, যে কোনো একজনকে 17 জনের স্কোয়াডে সুযোগ দেয়া যেত। অবশ্য এই দুইজন ছাড়া কোনো অপশন নেই নির্বাচকদের হাতে অ্যাট দ্য মোমেন্টে এসে। 3 নম্বর পজিশনে যথারীতি নতুন অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন, এটা মোটামুটি অনুমান করা যায়। মিডল অর্ডারে আবারও নির্বাচকদের আস্থা রাখতে হচ্ছে টি টোয়েন্টি থেকে বাদ পড়তে যাওয়া মুশফিক এবং রিয়াদের ওপর, তাই 4 এবং 5 নম্বর পজিশনে থাকছেন এই দুই ব্যাটার। এশিয়া কাপের স্কোয়াডে বাংলাদেশের শক্তিশালী দিকটি হচ্ছে লোয়ার অর্ডার। ফিনিশারের দায়িত্বে থাকবে অসাধারণ কিছু ক্রিকেটার, আফিফ হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, সাইফুদ্দিন, শেখ মাহেদি, মোসাদ্দেক হোসেন সৈকতদের মতো প্লেয়াররা। সেরা একাদশ নির্বাচনে লোয়ার অর্ডারের মধুর সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। এক্ষেত্রে সোহানের খেলা নিয়ে 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তখনই ফাইনালি একটা সিদ্ধান্ত আসবে। তাই কিপিং গ্লাভসটা বিজয়ের হাতে উঠছে এটা প্রায় নিশ্চিত। 6 নম্বর আফিফ হোসেন থাকছেন, 7 নম্বরে শেখ মাহেদি, সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাব্বির রহমানকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হবে না এটা প্রায় ধরে নেওয়া যায়। হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদ যদি আশানুরূপ সার্ভিস দিতে না পারে, তাহলে রিয়াদের জায়গায় দেখা যেতে পারে সাব্বির রহমান রুম্মনকে। মোসাদ্দেক হোসেন সৈকত কি সেরা একাদশে সুযোগ পাবে আর সুযোগ পেলে কোথায় খেলবে? এখানে অপশন হতে পারে আফিফ অথবা শেখ মাহেদি। যে কোনো একজন ওপেনিং রোল প্লে করলে মোসাদ্দেক সেরা একাদশে সুযোগ পেতেও পারে। যদি ইমন এবং বিজয়ের উপর অধিনায়ক আস্থা রাখে, সেক্ষেত্রে মোসাদ্দেকের সেরা একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সাইফুদ্দিনকে যদি ফিট মনে হয়, তাহলে 8 নম্বর পজিশনে তাকে দেখা যাবে প্রায় নিশ্চিত। 9 নম্বর পজিশনে লেফট আর্ম অফ স্পিনার নাসুম আহমেদকে রাখার সম্ভাবনা খুব বেশি। 2 পেস বোলার কে হতে পারে? তাসকিন, ফিজ, হাসান নাকি সাদা বলে এক আন্তর্জাতিক ম্যাচ খেলা ইবাদত? মুস্তাফিজুর রহমান থাকছেন সেরা একাদশে, কিন্তু তার সঙ্গে কি হবে? আমাদের দৃষ্টিতে হাসান মাহমুদ এগিয়ে থাকবে, কারণ গতির সাথে রয়েছে ভেরি গুড ভ্যারিয়েশন। তাই তাসকিন থেকে একটু এগিয়ে থাকবে হাসান মাহমুদ। এশিয়া কাপের স্কোয়াডে মিডল অর্ডার, স্পিন, পেস 3 ইউনিট ব্যালেন্স মনে হচ্ছে, শুধু ওপেনিং পজিশন ছাড়া। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।